আমার পেজ যদি আপনি ফলো করেন তাহলে আমি কিন্তু এই জায়গাটাতেও ইনভেস্টিগেটিভ কাজকর্ম করি এবং সাকসেসফুলি টেলিভিশনে থেকে বা পত্রিকায় থেকে যেটা করা সম্ভব ছিল না এরকম অনেক ঘটনা এর মধ্যে আমি ঘটিয়ে ফেলেছি সেটা সমাধান করে কুলসুমের ঘটনা সমাধান করতে সাত মাস লেগেছিল চ্যালেঞ্জটা ছিল যে তিনি বাক প্রতিবন্ধী তিনি কথাও বলতে পারেন না আমাদের সব মিলিয়ে ২২ মাস লেগেছে কিন্তু রিসেন্টলি আমরা সেটা সমাধান করেছি এবং সেও সুইজারল্যান্ড থেকে এসেছে কয়েকদিন আগে আমি তার পরিবারের কাছে তার সাথে মিলিত করে দিয়েছি এটা হচ্ছে যে সাকসেসের জায়গা টেলিভিশনে কাজ করেছেন এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন ওই সময়ে সোশ্যাল মিডিয়ার এত দাপট ছিল না এখন দাপট আছে তারপরে আপনার একটা ভিডিও দেওয়া মাত্রই সেটা মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে কাজ এখন আমি সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো আছে সেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ হচ্ছে যে টেলিভিশনগুলোর ভেতরের চিত্র যদি দেখেন দেখবেন যে কিছুদিন পর পরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল তারা কি করছে বলছে যে আমরা সোশ্যাল ফেসবুকে এত মিলিয়ন ফলোয়ার ইউটিউবে আমরা সবার এগিয়ে আছি তাহলে আমার কোশ্চেন হলো যে তাহলে 500 crore টাকা খরচ করে 500 কোটি টাকা খরচ করে বা 100 কোটি টাকা খরচ করে 200 কোটি টাকা খরচ করে টেলিভিশনের কী দরকার ছিল আমি তো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তৈরি করতে পারতাম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের সুবিধা অসুবিধার জায়গা আছে কিছু যেমন ধরেন যে আমি যে ধরনের কন্টেন্ট তৈরি করি সেটার দর্শক আমি মনে করি না খুব বেশি আছে কারণ এগুলোতে সবাই আসে হচ্ছে বিনোদনের জন্য এখন আপনি যদি তথ্য দিতে থাকেন সব তথ্য মানুষকে হচ্ছে যে নাও টানতে পারে তার চেয়ে বরং আপনি যদি ছোট রিল ছাড়েন এবং খুবই বিনোদনমূলক কিছু হয়ে যায় সেইটা বেশি রিচ করে এখন ধরেন আমি এত বছরের টেলিভিশন ক্যারিয়ার সাংবাদিকতা করে এসে আমার পক্ষে তো যে কোনো জিনিস মেক করা সম্ভব না এটা হচ্ছে যে আমাদের জন্য প্রবলেম আমার ভিডিও যত মানুষই দেখুক তার চেয়েও ইয়াংরা যারা করছে তাদের দর্শকের যে জায়গাটা এখানে যে এজ গ্রুপ আছে যে ধরেন 18 থেকে 24 একটা গ্রুপকে ধরা হয় 24 থেকে 34 বা 35 পর্যন্ত ধরা হয় তাহলে আমার আসলে দর্শক কারা যে 30-এর উপরে 45 পর্যন্ত হতে পারে এখন যত বয়স বাড়তে থাকবে তত আসলে সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্ট কমে যেতে থাকে মানুষের এই জায়গায় একটা লিমিটেশন আছে কিন্তু ভালো জায়গাটা হচ্ছে যে আমি 1 মিনিট বানালাম না আমার কন্টেন্ট আমি 10 মিনিট বানালাম সেখানে কোনো রেস্ট্রিকশনের ব্যাপার নাই এবং এইটার মাধ্যমে কি আসলে শুধু মানি আর্ন করছি আমি কি ফলোয়ার বাড়াচ্ছি সেটা না আপনি যদি দেখেন যে আমার পেজ যদি আপনি ফলো করেন তাহলে আমি কিন্তু এই জায়গাটাতেও ইনভেস্টিগেটিভ কাজকর্ম করি এবং সাকসেসফুলি টেলিভিশনে থেকে বা পত্রিকায় থেকে যেটা করা সম্ভব ছিল না এরকম অনেক ঘটনা এর মধ্যে আমি ঘটিয়ে ফেলেছি এটা সমাধান করে সরকারি এতিমখানা থেকে যে বাচ্চাগুলো ওখানে গিয়েছে তাদের বিয়ে শাদী হয়েছে তারা সংসার করছে এরপরে তাদের বাবা মার পরিচয় খুঁজে পাচ্ছিল না এরকম একটা ইনভেস্টিগেশন রিপোর্ট আপনি করেছিলেন সেটা সর্বশেষ সম্ভবত সেটা আদালতের মাধ্যমে সেটা প্রমাণিত হলো এই বিষয়ে যদি ছোট্ট করে একটু আমাদের দর্শক প্রথমটা আমার আসলে এই ধরনের দুটি ঘটনা আমি সলভ করেছি একটি ছিল কুলসুম তার এখনকার নাম হচ্ছে ম্যারিয়ন আরেকটা হচ্ছে মনোয়ারা কুলসুমের ঘটনা সমাধান করতে 7 মাস লেগেছিল যখন আমার কাছে তানভীর ভাই ঘটনাটা নিয়ে এসেছিল আমার এনটিভির সাবেক সহকর্মী তিনি ভিডিও জার্নালিস্ট তো উনি এনে বলেছিলেন যে এই ঘটনা সুইজারল্যান্ডের একজন নারী হচ্ছে যে তার শিকড় খুঁজছে 45 বছর পার হয়ে গেছে বাংলাদেশে কোনো ক্লু নেই তুমি করার চেষ্টা করো আমি বললাম না আমার তো টেলিভিশন নেই আমি কীভাবে করব তো উনি বলেছিলেন যে আমার বিশ্বাস তুমি পারবা তো সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা কাজটা শুরু করি প্রথম ঘটনা অলৌকিকভাবে সমাধান হয়ে যায় 7 মাস লেগে যায় সেটা আসলে পুরো বাংলাদেশের সব মানুষই জানে কুলসুমের ঘটনা দ্বিতীয়টা আমি আর চিন্তা করিনি যে কখনো আমি সেকেন্ড কেস নিয়ে করব কিন্তু এমন একটি ঘটনা আসলো যে একজন তারও 47 বছর পার হয়ে গেছে সে খুঁজে বেড়াচ্ছে তার শিকড় কারণ সে চেয়েছে যে তার দেহাবশেষ যেন বাংলার মাটিতে মিশে যায় কারণ এখানে তার জন্ম সুইজারল্যান্ডে বসবাস করলেও সারাটা জীবন ধরে সে আসলে বাংলাদেশে তার শিকড় বা পরিবার খুঁজে পাওয়ার চেষ্টা করেছে কিন্তু চ্যালেঞ্জটা ছিল যে তিনি বাক প্রতিবন্ধী তিনি কথাও বলতে পারেন না আমাদের সব মিলিয়ে 22 মাস লেগেছে কিন্তু রিসেন্টলি আমরা সেটা সমাধান করেছি এবং সেও সুইজারল্যান্ড থেকে এসেছে কয়েকদিন আগে আমি তার পরিবারের কাছে তার সাথে মিলিত করে দিয়েছি এটা হচ্ছে যে সাকসেসের জায়গা এটা যদি আমি কোনো একটা গণমাধ্যমে প্রতিষ্ঠিত গণমাধ্যমে থাকতাম তাহলে এটা সমাধান করা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমার প্রত্যেক দিনই নতুন নতুন অ্যাসাইনমেন্টে যেতে হতো কোনো একটা ঘটনা নিয়ে পড়ে থাকতে পারতাম না কিন্তু আমি যেহেতু আমার ফ্রিডমের জায়গা আছে আমার নিজস্ব প্ল্যাটফর্ম আছে আমার
সোশ্যাল মিডিয়াতে আমার পেজ যেটা আছে, আমার ইউটিউব চ্যানেল যেটা আছে, সেটাতে এত বেশি মানুষ এইগুলো ঘটনার সাথে এঙ্গেজ হয়েছে যে তারা তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আমিও আসলে মাসের পর মাস এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত থাকতে পেরেছি। সেই ক্ষেত্রে তো অবশ্যই আপনার কাছে মনে হওয়ার কথা যে মূলধারার গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ায় আপনাকে এখানে আরো অনেকটা এগিয়ে দিয়েছে। কম্পেয়ার করার কোনো সুযোগ নেই। মূলধারার গণমাধ্যম বলতে আমরা যেটা বুঝি এখন তো সেটা আসলে অনেকটা চ্যালেঞ্জের মুখে। যেমন ধরেন যে আমরা একজন প্রতিবেদক যখন প্রতিবেদন করছে, যেমন আমি একেবারে খুবই ফ্র্যাঙ্কলি ভাই ব্রাদারদের সাথে আড্ডা দেওয়ার সময় বলি যে এখন তো আমি কোনো রিপোর্টার দেখি না, সবাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমি থাকলে হয়তো সেটা করতে হতো, কারণ আমার কোনো একটা রিপোর্ট সে যেটাকে যেটা আসলে বর্তমানে কন্টেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে, সেই কন্টেন্ট কত মিলিয়ন ভিউ হলো সেটার উপরে আমি পুরস্কার পাচ্ছি, অফিস আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। সেই জায়গাটাতে আমি মনে করি যে টেলিভিশনে থাকলে আমার ঠিক এই জায়গাটাই কাজ করতে হতো যে আচ্ছা আমি একটা কন্টেন্ট তৈরি করলাম, আমি একটা পর্ব তৈরি করলাম ইনভেস্টিগেটিভ, সেটা আসলে কত মানুষ দেখলো, 1 লাখ দেখলো না 10 লাখ দেখলো, সেটার উপরে একটা কনসিডারেশন থাকতো। সেই জায়গায় আমি মনে করি যে সোশ্যাল মিডিয়া আমাকে খুব সুন্দরভাবে মানুষের সাথে থেকে মানুষের মাঝে টিকে থাকার একটা বড় সাপোর্ট তৈরি করেছে। এটা হচ্ছে এগিয়ে থাকা বা পিছিয়ে পড়ার বিষয় না, যে যাদের জন্য আমি কাজ করতাম, যাদের সাথে কাজ করতাম, সোশ্যাল মিডিয়া আমাকে টেলিভিশনের বাইরে এসেও সেই সুযোগটা করে দিয়েছে।